স্মিটেন থেকে আবারও কিছু বেশ সুন্দর সুন্দর প্রোডাক্ট আমি কিনে নিয়েছিলাম। তোমরা সবাই জানো যে স্মিটেন কি, এখন আশা করছি জেনে গেছো। যারা জানো না তারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখো, তবেই বুঝতে পারবে। মাত্র 1 টাকা এক্সট্রা দিয়ে আমি কিন্তু টোটাল 12 পয়েন্ট পেয়েছিলাম, যেটা দিয়ে আমি খুব মন খুলে শপিং করতে পেরেছি এবং বেশ ভালো ভালো কয়েকটা প্রোডাক্ট আমি ট্রাই করেছি। তার মধ্যে বেশ কয়েকটা সুন্দর লেগেছে, বেশ কয়েকটা মোটামুটি সুন্দর লেগেছে। সবকিছু ডিটেল রিভিউ যখন তোমাদের সাথে আমি শেয়ার করবো সেগুলো তখন ওখানেই বলে দেবো। আর একটা প্রোডাক্ট যেটা মাত্র কিছুক্ষণের জন্য এসেছিল, আমি পারচেস করেছিলাম, তারপর ভেবেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো, বাট তারপরেই দেখি ওটা অলরেডি আউট অফ স্টক হয়ে গেছে আর নেই, আর মানে পুরো তুলে নিয়েছে, এখনও সেটা নেই, তো সে কারণে আমি আর শেয়ার করিনি। বাট চলো এবার দেখে নিই যে কি কি প্রোডাক্ট কিনলাম এইবার। তো দেখো প্রথমেই কিন্তু পার্সেলটা ওপেন করছি, কারণ অলরেডি আমি আগে ওপেন করেছিলাম, যেহেতু আমি বলেছি যে আগে প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি। তো যাই হোক, দেখো এর মধ্যে যে যে আছে, মানে যা যা জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে একটা ডট অ্যান্ড কির এই সিকা কামিং নাইট জেলটা, এটাও কিন্তু আমি আগেই বলেছিলাম যখন আমি রিভিউ করেছিলাম, তখনই বলে দিয়েছিলাম যেটা আমি স্মিটেন থেকে পারচেস করেছি, 15 ml ছিল, যেটা অনায়াসে অ্যাকচুয়াল ইউজ করলে 1 মাসের প্রায় বেশি একটু চলেই যাবে, খুবই 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 ভালো। অ্যাকচুয়ালি এদের প্রচণ্ড বেশি অয়েলি স্কিন, ভীষণ সেন্সিটিভ স্কিন, সামারের জন্য কিন্তু পারফেক্ট একটা নাইট ক্রিম। আর দেখো ডট অ্যান্ড কির প্রোডাক্টের কিন্তু এমনি প্রাইসটা সত্যি একটু হাই, তার মধ্যে 15 ml যখন আমরা প্রোডাক্টটা পাচ্ছি, যখন তুমি এটা 30 ml কিনতে যাবে না, এটা কতটা প্রাইস নেয়, মানে ডাবল হয়ে গেলে কতটা প্রাইস নেয়, তোমরা যে কোনো অনলাইন ওয়েবসাইটে একটুখানি সার্চ করে দেখো তাহলেই বুঝতে পারবে। আর যেটা আমি এখানে মোটামুটি কত নিয়েছিল, 235 টাকা হয়তো নিয়েছিল, 34 বা 35 টাকা আমার খেয়াল পড়ছে না, বা 36 টাকা এরকম, মানে ওই তোমার 1 টাকা এক্সট্রা দিয়ে যে আরো 6টা ট্রায়াল পয়েন্ট হয়, আমি সেই সময়ে কিন্তু এটা পারচেস করেছিলাম। তো দেখো এরপর কিন্তু আমার কাছে ছিল একটা উপটান ফেস ওয়াশ মামাআর্থের, এটা ছিল 1 ট্রায়াল পয়েন্টে, বলতে ভুলে গেছি আগের ওই ডট অ্যান্ড কি যে প্রোডাক্টটা ছিল ওটা ছিল 2 ট্রায়াল পয়েন্টে। আর মামাআর্থের অ্যাকচুয়ালি এই উপটান রেঞ্জটা কিন্তু সবসময় থাকে না দেখেছি স্মিটেনে, তাই আমি একবার ভেবেছিলাম যে পারচেস করবো, কিছুদিন পরেই দেখি সবকিছু শেষ হয়ে গেছে, মানে স্টক আউট হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু আমি আবার যখন এটা এলো, যখন ভাবলাম যে বেশ ভালো একটা অফার পেয়েছি তাই চলো পারচেস করি, তারপর কিনেছিলাম দেখো উপটান একটা ফেস মাস্ক, তারপর এখানে নিয়েছিলাম একটা ডক্টর শেঠের একটা এই যে সানস্ক্রিন নিয়েছিলাম, সেরামাইড অ্যান্ড ভিটামিন সি সানস্ক্রিন, জানি এগুলো রিভিউ এখনো বাকি আছে, আস্তে আস্তে সব কিছু আসবে। তো মামাআর্থে দুটো প্রোডাক্টই ছিল 1 ট্রায়াল পয়েন্টের, আর এটা ছিল তোমার 2 ট্রায়াল পয়েন্টের। 6 ট্রায়াল পয়েন্ট শেষ, আর বাকি রইল 6 ট্রায়াল পয়েন্ট। তার মধ্যে নিয়েছিলাম আমি এই মামাআর্থের একটা হিবিসকাস হেয়ার অয়েল, এই হেয়ার অয়েলটাও খুব কম সময়ের জন্যই আসে দেখেছি, বেশিরভাগ সময় অনিয়ন হেয়ার অয়েল আর রোজমেরিটাই থাকে। তো যাই হোক এটা কিন্তু এইরকমভাবেই কিন্তু আমি রিসিভ করেছিলাম, মানে হাফ ওঠা অবস্থাতেই। ওটা ছিল 1 ট্রায়াল পয়েন্টে হেয়ার অয়েলটা, নাকি 2 ট্রায়াল পয়েন্ট আমার খেয়াল পড়ছে না। আর বি ব্ল্যান্টের যে এই কন্ডিশনারটা একটা নিয়েছিলাম এটাও ছিল 1 ট্রায়াল পয়েন্টে, কারণ বি ব্ল্যান্টের আমি দেখলাম অনেকগুলো বেশ ভ্যারিয়েন্ট এসেছে, শ্যাম্পু আছে কন্ডিশনার আছে, বাট তার মধ্যে ওগুলো না 15 গ্রাম করে মনে হয় ছিল, আর এখানে আমি 30 গ্রাম যেহেতু পেয়েছিলাম সেদিন, তো সেদিন কিন্তু আমি এটা অভেল করেছিলাম এই অফারটা। আর ছিল এই দেখো স্পেশাল যেটা বলেছিলাম, একদম স্টক আউট হয়ে গেছে, মানে আর নেই অফারটাই আর আসে না, তো এটা ছিল হচ্ছে মামাআর্থের একটা শীত মাস্ক, এটা ছিল তোমার 3 ট্রায়াল পয়েন্টে। এটা একটু এক্সপেন্সিভ ছিল, কারণ বুঝতেই পারছো শীত মাস্কের দাম সত্যি কতটা বেশি, নর্মালি যদি তুমি পারচেস করতে চাও বেশ অনেকটাই দাম নেয়, মানে 100 টাকার বেশি দাম নেয়, তো সেখানে আমি মাত্র 235 টাকা দিয়ে এই পুরো রেঞ্জটা অ্যাভেল করেছি, মানে বেশ অনেকটাই কিন্তু প্রফিট হয়েছে। বাট হ্যাঁ এমন কিছু না, মানে অল্প পরিমাণে যেহেতু প্রোডাক্টগুলো থাকে আর আমার অল্প পরিমাণেই লাগবে, কারণ বেশি হয়ে গেলে না আমার বাড়িতে শুধু শুধু পড়ে থাকে, কারণ কতটা আমি ইউজ করবো, কারণ রিভিউ তো দিতেই থাকি, তাহলে প্রোডাক্ট আমি কিনতেই থাকি, কটা নিজে পুরোটা ফিনিশ করতে পারি তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই জন্য কিন্তু এই ছোটো ছোটো প্রোডাক্টগুলো পারচেস করা, যাতে আমি তোমাদেরকে ইউজ করে রিভিউ দিতে পারি এবং আরও নতুন নতুন প্রোডাক্ট ট্রাই করতে পারি। অ্যাকচুয়ালি সেদিন শীত মাস্কটা দেখে কিন্তু আমার কিনতে ইচ্ছা হয়েছিল, তারপর দেখলাম পুরো সোনায় সোহাগার মতো 1 ট্রায়াল পয়েন্ট আরও, মানে 1 টাকা আরও 6টা ট্রায়াল পয়েন্ট চলছিল, প্লাস উপগান রেঞ্জটাও ছিল, আবার বি ব্ল্যান্টের এই কন্ডিশনারটা 30 গ্রামেরও ছিল, মানে একদমই পুরো সোনায় সোহাগাওয়ালা একটা ডিল পেয়েছিলাম, যেটা আমি গ্র্যাব করেছিলাম। সেই কারণে কিন্তু আমি অনেক সময় তোমাদের সাথে শেয়ার করে থাকি কমিউনিটি পোস্টে, যখন শেয়ার করি তখনই যদি তোমরা পারচেস করে নাও তাহলে বুঝতে পারবে কতটা ভালো ডিল তোমরা পাচ্ছ, কারণ এটা না অনেক সময় ভীষণ ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হতে থাকে, কারণ কি হয় যখন ভালো ভালো ডিল আসে সবাই তো প্রায় গ্র্যাব করে নেয়, তো সঙ্গে সঙ্গে কিন্তু দেখবে বেশিরভাগ সময় স্টক আউট হয়ে যায়, যদিও বা পরে পরে আবারও এই সেম অফার চলে আসে, বাট হ্যাঁ কিছুক্ষণের জন্য করেই থাকে, সেই জন্য বলছি যখন তোমার পছন্দ হবে তখন কিনে নিতে পারো। আর যারা এখনো কিচ্ছু বুঝতে পারছো না কোথা থেকে কিনেছি কি করেছি,
তাই সবাইকে তোমরা বলছি আমার যে ভিডিওটা যে কথাটা বললাম যে ভিডিওটার কথা বললাম সেই ভিডিওটা একটুখানি তোমরা প্লিজ দেখে নিও, কারণ কি হয়েছে ওই ভিডিওটা এখানে বলতে গেলে না অনেক বড় হয়ে যাবে, ওটা দেখে নিও তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তাই স্মেটেন থেকে আরো একটা সুন্দর কিন্তু অপশন তোমাদের সাথে আমি শেয়ার করলাম যেভাবে তোমরা পারচেস করতে পারো। আশা করছি ভিডিওটা একটু হলেও হেল্পফুল মনে হয়েছে, তাই লাইক করতে বলো না, কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো আর কি কি পারচেস করবো স্মেটেন থেকে তোমরা সেটাও জানিও, কারণ পরে কিন্তু আমি আবারও পারচেস করতে চলেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানাতে আমাকে একদম ভুলো না, চ্যানেলে প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করে নিও এবং অল নোটিফিকেশনটা অন করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।